শুরুতে এই সংবাদ শিরোনাম। আরও তিন এলাকা উদ্ধার করল আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আরও 21 আর্মেনীয় যোদ্ধা নিহত। এবার আজারবাইজানের পাশে এসে দাঁড়ালো ইরান। ইসরায়েলে যে অস্ত্রে আর্মেনিয়াকে পর্যদস্ত করছে আজারবাইজান। এবং সবশেষ থাকছে আর্মেনিয়া পিছু না হটা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে আজারবাইজান, বললেন প্রেসিডেন্ট এলিয়েভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজারবাইজানের সামরিক বাহিনী নাগরনো কারাবাখের গুরুত্বপূর্ণ জাবরাল জেলা মুক্ত করার পর সোমবার একই জেলার শিগালি, আগালি, সারিজালি এবং মেজরে নামক তিনটি গ্রাম আর্মেনিয়ান বাহিনীর কাছ থেকে মুক্ত করেছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এর আগে আরও 22 এলাকা আর্মেনীয় দখলদারিত্ব থেকে মুক্ত করে বলে জানায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজান, বাড়ছে হতাহতের সংখ্যা। হামলা নিয়ে দুপক্ষের পাল্টা দাবিতে সংকট আরও বাড়ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে গড়ালেও বিতর্ক নাগরনো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে লড়াই থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আরও 21 আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছে। সোমবার বিরোধপূর্ণ অঞ্চল নাগরনো কারাবাখের আর্মেনীয় কর্মকর্তা একথা জানিয়েছে। আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার যুদ্ধ 8 দিনেরও বেশি গড়িয়েছে। যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত মোট 223 জন আর্মেনীয় সেনা নিহত হয়েছে। আর্মেনীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবারও আজারবাইজান বোমা হামলা চালিয়েছে। দুই প্রতিবেশী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 18 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আজারবাইজান তার সামরিক ক্ষয়ক্ষতি প্রকাশ করে না, তবে তারা 25 জন বেসামরিক নাগরিক হারিয়েছে। এদের মধ্যে 2 জন নিহত হন আর্মেনীয় ভূখণ্ডে। 8 দিন আগে শুরু হওয়া এই সংঘাত 1990 দশকের সর্বাত্মক যুদ্ধের সবচেয়ে ভয়াবহ। ওই যুদ্ধে প্রায় 30,000 মানুষের মৃত্যু হয়। আর্মেনিয়া সাবেক সোভিয়েত দেশগুলোর সামরিক জোটের সদস্য। এই জোটের নেতৃত্বে রয়েছে রাশিয়া, আর্মেনিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র। ইয়েবানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কারাবাখের সংঘাতে আজারবাইজানকে শক্তিশালী করতে উত্তর সিরিয়া থেকে 12টি সেনা পাঠিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে। আজারবাইজানের দখলকৃত ভূখণ্ড থেকে সরে যেতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি উজমা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি আজ মঙ্গলবার এ আহ্বান জানান। ইরানের দৈনিক কেহিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, আমরা যেমনইভাবে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরোধী, তেমনই কারাবাখ ইস্যুতেও দখলদারিত্বের বিরোধী আমাদের অবস্থান। আলী আকবর বেলায়েতি আরও বলেন, ইরান সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাসী। এটা জাতিসংঘ সনদের নীতিমালার অংশ। আমরা জাতিসংঘের সদস্য হিসেবে এই নীতি মেনে চলি। আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় আমাদের উত্তরের প্রতিবেশী। আর্মেনিয়া প্রতিবেশী আজারবাইজানের ভূখণ্ড দখল করে রেখেছে। তারা আর্মেনিয়ার দক্ষিণের অন্তত 7টি শহর দখল করে রেখেছে। জাতিসংঘের এ সংক্রান্ত 4টি ইস্তেহার রয়েছে। সব ইস্তেহারে বলা হয়েছে আজারবাইজানের একটা অংশ দখলে রেখেছে আর্মেনিয়া। আর্মেনিয়াকে দখল ছেড়ে দিয়ে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যেতে বলা হয়েছে এসব ইস্তেহারে। ইরানও চায় আজারবাইজানের ভূখণ্ড সে দেশকে ফিরিয়ে দেওয়া হোক। এসব অঞ্চল দখল করে নেওয়া আজারবাইজানের 10 লাখেরও বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। দ্রুত এসব এলাকা ছেড়ে দিতে বলছি আমরা। ইরানের সর্বোচ্চ নেতা উপদেষ্টা আরও বলেছেন, আমরা মনে করি এই সমস্যার সামরিক সমাধান নেই, রাজনৈতিক পথে এগোতে হবে, কারণ সামরিক পন্থা কখনোই কল্যাণকর নয়। বিতর্কিত নাগরনো এবং কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে গত রোববার সকাল থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত দুপক্ষের বেসামরিক নাগরিক সহ 200+ ব্যক্তি নিহত এবং 100 মানুষ আহত হয়েছেন। যুদ্ধে আর্মেনিয়া রাশিয়ার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার ব্যবহার করার পর থেকে আজারবাইজান ইসরায়েলের তৈরি গাইডেড মিসাইল লুরা দিয়ে হামলা শুরু করেছে। ইসরায়েল থেকে ক্রয় করা এই অস্ত্রে আর্মেনিয়াকে পর্যদস্ত করেছে আজারবাইজান। লুরার আঘাতে আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে বলে দাবি করছে আজারবাইজান।
বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে নিয়ে গেছে আর্মেনিয়া। আজারবাইজানের অস্ত্র ভাণ্ডার রয়েছে ইসরায়েল থেকে কেনা ব্যাপক অস্ত্র। এসব অস্ত্র আর্মেনিয়া এবং আর্মেনীয় সংখ্যাগরিষ্ঠ নাগরণ কারাবাখের বিরুদ্ধে হামলায় ব্যবহার করছে আজারবাইজান। এ নিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়েছে আর্মেনিয়ার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেয়া তথ্য মতে আজারবাইজানকে গত এক যুগে ব্যাপক অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। এর আনুমানিক বাজার মূল্য প্রায় $825 মিলিয়ন। এর মধ্যে রয়েছে ড্রোন, ট্যাঙ্ক, ধ্বংস বিধ্বংসী মিসাইল এবং সারফেস টু সারফেস মিসাইল। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাখ দিয়ালে বলেছেন, আজারবাইজানকে অস্ত্র দেয়ায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে আমাদের দেশ। ইসরায়েল যা করছে তা অগ্রহণযোগ্য। আমরা আমাদের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে ফিরিয়ে এনেছি। ইসরায়েলের অস্ত্র রপ্তানির বিষয়ে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দা নাখ দালিয়ান বলেছেন, ইসরায়েলের কার্যপদ্ধতি অগ্রহণযোগ্য, তাই মন্ত্রণালয় ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে আনা হয়েছে। দক্ষিণ কাকশাসের নাগরণ কারাবাক অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সম্প্রতি যে সংঘর্ষ শুরু হয়েছিল তা দ্বিতীয় সপ্তাহে গিয়েছে। যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক টুইট বার্তায় বলেছেন, আর্মেনিয়ার সেনারা নাগরণ কারাবাক অঞ্চল থেকে সেনা সরিয়ে নিলেই কেবল এই দেশটির সাথে তারা সংলাপে বসতে প্রস্তুত রয়েছে। তিনি এ অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির জন্য ইউরোপকে দায়ী করে ইউরোপের নীতিকে শান্তি বিরোধী হিসেবে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট ইলহাম দ্রুত যুদ্ধ অবসানের আর্মেনিয়ার উপর চাপ সৃষ্টির জন্য ইউরোপীয় সহযোগিতা এবং নিরাপত্তা বিষয়ক সংস্থা মিনস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। মিনস্ক বর্তমানে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। আজারবাইজানের প্রেসিডেন্ট এই করা বক্তব্যের পর আর্মেনিয়ার সেনারা আজারবাইজানের রাজধানীর উপকণ্ঠে বেশ কয়েকটি উপশহরে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই এলাকায় বাড়িঘর এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। দুপক্ষের গোলা বিনিময়ের মধ্যে পরে আজারবাইজানের অনেক বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। পর্যবেক্ষকরা বলছে, এমন সময় আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাদের মধ্যে যুদ্ধ চলছে যখন মিনস্ক গ্রুপ সহ আন্তর্জাতিক অন্যান্য সংস্থা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনা বসার জন্য আজারবাইজান এবং আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মোট কথা বলা যায়, যুদ্ধ ক্রমে বিস্তার লাভ করছে এবং সামরিক উপায়ে এই সংকটের সমাধান হবে না, বরং দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সহযোগিতার মাধ্যমে যেভাবেই হোক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে নিঃসন্দেহে সংঘাত চলতে থাকলে বিদেশিরা এ অঞ্চলে তাদের উপস্থিতি এবং হস্তক্ষেপের সুযোগ পাবে, যার পরিণতিতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আরও বেশি বিবাদ তৈরি হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই যুদ্ধের ব্যাপারে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।